वेलकम बैक टू द चैनल आशा करब सबाई भालो आछो सुस्थ आछो आज के फाइनली तोमादेर साथे आमी आमार ओटी एक्सपीरियंस शेयर करब तोमरा बेश कयेक दिन धरे आमाके बोलछो आमार ओटी एक्सपीरियंस शेयर करार जोन्नो आर तोमादेर मध्ये एमन अनेके आछो जादेर सामने डेलिवरी डेट आछे तो आमार तरफ थेके तोमादेर जोन्नो अनेक शुभ कामना रइलो सब भालो हबे सब भालो मतन हबे एकदम टेंशन करबे ना जदिओ आमी जतोई बोली जे टेंशन करबे ना टेंशनटा हय आमार मतो अनेकेई आछो যারা যাদের প্রথম এক্সপিরিয়েন্স হবে প্রথম হসপিটালে গিয়ে থাকা তারপর এত বড় একটা অপারেশন হওয়া তাই যতই বলি না কেন যে টেনশন ফ্রি থাকো তো টেনশন হবেই এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার ডেলিভারির আগেও প্রচুর টেনশন হচ্ছিল তো বেবিকে নিয়ে টেনশন থাকে তার সাথে ওটিতে কি হবে না হবে তারপর হসপিটালে গিয়ে চার দিন থাকতে হবে সেই নিয়েও একটা টেনশন থাকে আমার ডেলিভারির আগের দিন সকাল অবধিও প্রচুর টেনশন হচ্ছিল তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে সৌম্য বলছিল যে আমি প্রচুর টেনশন করছি কিন্তু বিকেলের পর থেকে আমার খুব আনন্দ হচ্ছিল যে আর কয়েক ঘন্টা বাকি আমি তাকে দেখতে পাবো চলো তোমাদের সাথে আমি আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সাথে শেয়ার করি মানে ওটিতে আমার সাথে যা যা হয়েছে তো পুচকু এখন এই পাশে ঘুমোচ্ছে তাই তোমরা ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে একটু একটু শব্দ পাবে ও ঘুমের মধ্যেও মাঝে মাঝে শব্দ করে আর মোড়া ভাঙতে থাকে অনেকেই যেদিনকে ডেলিভারি হয় সেই দিন অ্যাডমিট হয় হসপিটাল বা নার্সিং হোমে আমাকে ম্যাম আগের দিন অ্যাডমিট হতে বলেছিল কারণ আমার ডেলিভারির টাইম ছিল একদম সকালে 6:45 এর টাইম ছিল যার জন্য আমাকে আগের দিন রাতেই ভর্তি হতে হয়েছিল তো ভর্তি হওয়ার সময় তো তোমরা দেখলেই আমি আমার সাথে মা দাদা বৌমনি বাপি আর সৌম্য গেছিল আমাকে যখন অ্যাডমিট করে দিয়ে আসছিল তার আগের মুহূর্ত অবধি প্রচুর আনন্দ করছিলাম আমি তোমাদেরকে বলছিলাম দেখো বৌমনি ভয় পাচ্ছে কিন্তু আমি ভয় পাচ্ছি না কিন্তু আমাকে যখন রেখে সবাই চলে আসছিল তখন আমার খুব কান্না পাচ্ছিল খুব মনটা খারাপ লাগছিল আমাকেও সবাই বলেছিল একদম টেনশন করবি না কিন্তু আমার সারা রাত একটুও ঘুম হয়নি তো বাড়িতে এসেও সবার সাথে তাই গল্প করছি যে আমি যখন বেডে শুয়ে ছিলাম সবসময় ঘড়ি দেখে যাচ্ছি সামনে ঘড়ি ছিল ঘড়ি দেখে যাচ্ছি যে ওখানে তাড়াতাড়ি খেতে দিয়েছিল ডিনারে একদম হালকা খাবার দিয়েছিল একদম পাতলা ভেজিটেবল স্যুপ দিয়েছিল তার সাথে চার পিস টোস্ট দিয়েছিল মানে চার পিস পাউরুটি দিয়েছিল আর সারা রাতে আমি ঘড়ি দেখে যাচ্ছি হয়তো একটুখানি চোখটা বন্ধ করছি আবার ঘড়ি দেখছি যে কটা বাজছিল 12:00, 1:00, 2:00, 3:00, 4:00 এই করতে করতে দেখলাম 5টা নাগাদ বেল বাজলো একজন আয়া এসে আমাকে রেডি করলো বললো যে ওঠো তোমাকে এবার উঠতে হবে তোমাকে রেডি হতে হবে তুলে বাথরুমে নিয়ে গেল গিয়ে বললো আজকে ভালো করে স্নান করে নাও কারণ এখন কদিন তুমি আর ভালো করে স্নান করতে পারবে না টয়লেটে গেলাম স্নান করলাম তারপরে আমাকে দুপাশে এরকম কলা বিনুনি করে চুল বেঁধে দিল মানে ওটির আগে ওরকম করে চুল বেঁধে দেয় সবাইকে চুল বেঁধে দেওয়া হলো তখন তো আমার প্রচন্ড ভয় লাগছিল যে এরপর কি হবে আমি বলছি মাসি আমার কি খুব লাগবে মাসি আমাকে সাহস দিচ্ছে যে না না অত ভয় পেও না দেখবে কিচ্ছু হবে না তুমি কিছু বুঝতে পারবে না আবার মাসি বলছে যে আমারও মেয়ে 7 মাসের প্রেগনেন্ট তুমি যে ম্যামকে দেখাচ্ছ ওই ম্যামকেই আমিও দেখাচ্ছি ম্যাম খুব ভালো দেখবে তোমার সাথে কথা বলবে বেশি ভয় পেও না আমি রিল্যাক্স থাকার চেষ্টা করছিলাম ডেলিভারির সময় মানে ওটিতে যদি আমি খুব বেশি টেনশন করে ফেলি তাহলে প্রেশার অনেক হাই হয়ে যায় আর অনেক রকমের তাতে প্রবলেম হতে পারে তাই হোক আমাকে রেডি করা হলো আমার হাতে চ্যানেল করা হলো দুপাশে কোমরে দুটো ইনজেকশন দেওয়া হলো তারপর স্যালাইন দেওয়া হলো তারপরে দেখছি আমি 6:30টার মধ্যে আমাকে রেডি করে দিয়েছে এদিকে বললো যে এখনো ম্যাম আসেনি তো ম্যাম এলে তোমাকে নিয়ে যাওয়া হবে তারপরে 7টা নাগাদ আমাকে ওটির কাছে নিয়ে যাওয়া হলো গিয়ে দেখলাম সৌম্য একা দাঁড়িয়ে আছে আমাকে বললো যে টেনশন হচ্ছে আমি ওকে বলছি যে না টেনশন হচ্ছে না কিন্তু মনে মনে একটু টেনশন হচ্ছিল তো আমাকে বললো ভয় পেও না আমি এখানে আছি আর নিচে সবাই আছে ওপরে ওটির সামনে সবাইকে অ্যালাউ করেনি সৌম্যকে একাই অ্যালাউ করেছিল বললো যে আমি এখানে আছি আর নিচে মা বাবা দাদা বৌমনি সবাই আছে একদম টেনশন করো না টেনশন ফ্রি থাকার চেষ্টা করো হ্যাঁ ঠিক আছে ফাইনালি মনে হয় 7:30টা নাগাদ আমার ওটি স্টার্ট হয়েছে তোমাদেরকে ডেলিভারির ব্লগে সৌম্য বলছিল সব আপডেটও দিয়ে গেছে ম্যাম এসেই আমাকে বলল যে গুড মর্নিং আলফা আমি বললাম যে হ্যাঁ ম্যাম গুড মর্নিং তখন আমাকে এরকম বেডে শোয়ানো আছে স্যালাইন চলছে বলল ভয় লাগছে আমি বললাম যে না না ম্যাম আমার ভয় লাগেনি
তো ওটিতে যখন ঢোকানো হয়েছে তখন তো প্রচুর মেশিন টেশিন থাকে। ওখানে ডাক্তাররা বলছিলেন যে তুমি একটুতে টেনশন করছো, আমি বললাম যে না না আমি টেনশন করছি না, একদম টেনশন ফ্রি আছি। বলছে তুমি বললে তো হবে না, আমাদের এখানে মেশিন বলছে তোমার টেনশন হচ্ছে। তখন আমি বললাম যে একটু একটু হচ্ছে। আমার বললো না একদম টেনশন ফ্রি থাকো, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, তুমি কিছু বুঝতেই পারবে না। তো একটা জিনিস ভালো লাগলো যে আমাকে সব বলে বলে করানো হচ্ছিল। আমাকে বলা হলো যে তোমাকে স্পাইনাল কর্ডে এখন একটা ইনজেকশন দেওয়া হবে, তাতে তোমার মানে কোমর থেকে পায়ের পোর্শন অবধি একদম অবশ হয়ে যাবে। যে আমার অ্যানাস্থেশিয়ার ডক্টর ছিলেন উনি বললেন যে রিল্যাক্স থাকার চেষ্টা করবে আর বডিটা হালকা রেখে মাথাটা ঝুঁকে মানে যতটা ঝোঁকাতে পারো ততটাই ঝোঁকাবে, ঝুঁকিয়ে পা লম্বা করে হাত পাশে দিয়ে বসো। তো আমি বসলাম, তো আমি ভেবেছিলাম হয়তো অনেক লাগবে, তো দেখলাম যে না বেশি লাগলো না, নর্মাল যেরকম ইনজেকশন দেওয়া হয় সেরকমই লাগলো। তারপরে বুঝতে পারলাম আমার নিচের পোর্শনটা আস্তে আস্তে গরম হচ্ছে, মানে কারেন্টের শক লাগলে যেমন একটু ঝিনঝিন ঝিনঝিন করে ওরকম হচ্ছে। অ্যানাস্থেশিয়া যে ডক্টর ছিলেন উনি আমাকে বললেন যে আলফা পা কি তোমার ঝিনঝিন করছে? আমি বললাম যে হ্যাঁ আমার পা ঝিনঝিন করছে। তখন বললো ঠিক আছে এবার শুয়ে পড়ো, দিয়ে আমাকে শুয়ে দিল। তারপর আরো আমি অনেকটা টেনশন ফ্রি হয়ে গেলাম, তার কারণ তখনই ম্যাডাম ঢুকলেন আর ওটির ভেতরে বেশ লতার গান চলছিল, আর আমার যে ম্যাম উনিও দেখলাম লতার গান করছিলেন, তো আমার বেশ ভালো লাগছিল, আমি এনজয় করছিলাম। তো আমার যে ম্যাম ছিলেন ওনার সাথে আরো চার পাঁচটা ডক্টর ছিলেন, সবাই তো ফার্স্টে আমার নাম নিয়ে বলা বলি শুরু করলো, বা খুব সুন্দর নাম, কে নাম দিয়েছে, কোথায় বাড়ি, আমার সাথে গল্প করছিল। এটা সবসময় হয়, আমি যেখানেই যাই সবাই আমার নাম নিয়েই ফার্স্টে আলোচনা শুরু করে। দিব্যি আমি গল্প করে যাচ্ছি, আমি তো জানি যে আমি আর এখন কিছু বুঝতেও পারবো না। অনেকে বলে যে কাটার সময় একটু একটু বোঝা যায়, আমি কিচ্ছু ফিল করতে পারি, হয়তো গল্প করছিলাম বলে অন্য মনস্ক ছিলাম তার জন্য হতে পারে। তো তারপর আমার ব্লগ নিয়ে কথা উঠলো, আমাকে বললো যে তুমি কি করো, আমি বললাম যে আমি এরকম ডেইলি ব্লগার, আমার ইউটিউব চ্যানেল আছে। তখন দেখলাম ম্যাম হট করে বললেন যে হ্যাঁ হ্যাঁ তোর সাদের ভিডিও তো আমি দেখেছি, আলফা ইউটিউবে ব্লগ করে, সাদের ভিডিওগুলো আমি দেখেছি, খুব ভালো লেগেছে। আমি হাসছিলাম, তো এই নিয়ে গল্প করছিলাম। তো গল্প করতে করতে 10-15 মিনিট হয়েছে, হঠাৎ করে দেখলাম যে ম্যাম বললেন যে কি চাই তোর, ছেলে না মেয়ে? আমি বললাম যে ম্যাম স্পেশালাইজেশন নেই যে ছেলে হতে হবে বা মেয়েই হতে হবে, শুধু যেন আমার বেবি একদম সুস্থ হয়। তখন দেখলাম সব ডাক্তাররা হাসছে আর বলছে বাহ খুব দামি কথা বলেছে। তো আর একটা কথা, আমাকে যেখানে ওটিতে শোয়ানো হয়েছিল বেডে, বেডের ওপরে যে লাইটটা থাকে গোল মতন একটা রিং থাকে, তার মধ্যে প্রচুর লাইট লাগানো থাকে। তো আমাকে এরকম লম্বাভাবে শোয়ানো হয়েছে আর সামনে এরকম একটা স্ট্যান্ড দেওয়া ছিল, যার মধ্যে গ্রিন কালারের একটা পর্দা দেওয়া ছিল যাতে আমি ওপাশে কি হচ্ছে দেখতে না পাই। আর ওপরে যে লাইট ছিল, আমি যেহেতু সোজা শুয়েছি তো ওই লাইটের যে রিং আছে, রিং এর মধ্যে আমি আমার বডিটা দেখতে পাচ্ছিলাম, মানে আমার নিচের পোর্শনটা দেখতে পাচ্ছিলাম। আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিয়েছি, কারণ আমি জানি যে আমি আমার সামনে পর্দা দেওয়া আছে আর আমি আমার নিচের পোর্শনটা যেহেতু অবশ আছে আমি কিছুই বুঝতে পারবো না, কিন্তু যদি দেখি তাহলে আমি ঘাবড়ে যেতে পারি, যার জন্য আমি মুখটা এরকম সাইড করে নিয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম। তারপরে আমি ওর আওয়াজ শুনতে পেলাম, কান্নার আওয়াজ শুনতে পেলাম। তখন ম্যাম বললেন যে কি হয়েছে ভাইনো না ভাইনো? আমি বললাম যে ম্যাম গলাটা মনে হচ্ছে বেবি গার্ল। না আমার তো মনে হচ্ছে বেবি বয়। তখন ওকে এভাবে ওই স্ট্যান্ডটা ছিল কাপড়, গ্রিন কাপড় দেওয়া স্ট্যান্ডটা ছিল, তার উপর দিয়ে ওকে এরকম ভাবে দেখালো, মানে জাস্ট বের করে তখন ওকে পরিষ্কার করাও হয়নি। দেখে আমি জানি না আমি কেন কেঁদে ফেলেছিলাম, আমি কাঁদছিলাম, আমার চোখ দিয়ে জল গড়াচ্ছিল। বলছে যে দেখ তোর কি সুন্দর বেবি হয়েছে, ওকে এরকম আমি বলতাম, রোগা পাতলা চেহারা, ছোটখাটো চেহারা, অথচ বেবি খুব ভালো হয়েছে। তো তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিল ওর ওয়েট কত, ওর 2.5 কেজি ওয়েট হয়েছে। তো তারপরে তো ওকে নিয়ে দেখলাম চলে গেল গিয়ে ওই ক্লিন করার জন্য, অন্য যে আমার চাইল্ড, ওর যে চাইল্ড স্পেশালিস্ট ছিলেন উনি এসে, উনি ওখানে ছিলেন, উনি দেখলাম যে ওকে নিয়ে পরিষ্কার পরিষ্কার করতে নিয়ে চলে গেল। তারপরে পরিষ্কার করে ওকে মনে হয় দেখানো হয়ে গেছে, দেখিয়ে তারপরে আবার আমার কাছে নিয়ে এলো, নিয়ে এসে তারপর হাতটা এরকম আমার মাথার মধ্যে ঠেকালো। তো আমার দারুণ একটা ফিলিংস হচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপরে আমি বুঝতে পারলাম না, আমি একটু ঘুমিয়ে পড়লাম, মনে হয় ওই যে স্যালাইন চলছিল স্যালাইনের মধ্যে দিয়ে আমার ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল। তো আমি বেশ কিছুক্ষণ আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের ইনজেকশন দেওয়া ছিল বলে।
তারপর ম্যাম দেখলাম বলছে যে আলফা হয়ে গেছে, তোর সব কমপ্লিট হয়ে গেছে, এবার তোকে বেডে দেওয়া হবে। তারপরে দেখলাম আমাকে নিয়ে যাওয়া হলো ওটির বাইরে, সৌম্য দাঁড়িয়ে ছিল, আমাকে যখন বের করলো তখন দেখলাম সৌম্য দাঁড়িয়ে ছিল, ও আমার সাথে কথা বললো। ডেলিভারি ব্লগে তো তোমরা দেখেছো, তখন যখন সৌম্য আমার সাথে কথা বলছিল তখনই জাস্ট আমাকে ওটি থেকে বের করলো। তো তখন আমি কিছু ফিল করতে পারছিলাম না। আমাকে বেডে দেওয়ার পর বাড়ির লোককে অ্যালাউ করেছিল, সবাই একজন একজন করে এলো, মা দাদা বৌমনি সৌম্য বাপি মাম সবাই একবার একবার করে এলো, দেখা করে গেল আমার সাথে। তারপর দু ঘন্টা পর আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে অ্যানাস্থেশিয়াটা কাটছে, তো আমি পাটা মনে হচ্ছে যে একটু একটু নাড়াতে পারছি। তো ওখানে যে নার্সটা ছিল ওরা এসে আমাকে বলছিল যে এবার তুমি আস্তে আস্তে পাটা নাড়াতে শুরু করবে আর যতটা সম্ভব চেষ্টা করবে এপাশ ওপাশ করার, তো তোমারই সুবিধা হবে, খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। কষ্ট হচ্ছিল এপাশ ওপাশ করতে, তবুও আমি চেষ্টা করছিলাম একটু একটু করে যাতে করতে পারি। তো সেই দিনকে আমাকে কিছু খেতে দেওয়া হয়নি, সারাদিন স্যালাইন চলেছিল। তো অনেকে বলে স্যালাইন চললে জলও দেয় না, কিন্তু আমাকে ওখানে জল দিচ্ছিল, লিমকা দিচ্ছিল, লিমকার সাথে জল মিশিয়ে মিশিয়ে আমাকে খাওয়াচ্ছিল, বেশ অনেকবার করে করে গিয়ে জল খাইয়েছে। তো সেদিনকে সারাদিন আমি জলই খেয়েছি। পরের দিন থেকে আমাকে খেতে দিয়েছে, মানে প্রথমে সকালবেলা ওই চা মুড়ি বিস্কুট এরকম দিয়েছিল, আর দুপুরবেলা গলা ভাত আর মাছের ঝোল দিয়েছিল, তারপর রাত্রের থেকে আবার নর্মাল ডায়েট দিয়েছিল, মানে নর্মাল যেরকম ভাত ডাল মাছের ঝোল সবজি টক দই এসব দিয়েছিল। আমার যেদিনকে ডেলিভারি হয় তার পরের দিনকে আমাকে শুধু উঠে বসার জন্য পারমিশন দিয়েছিল, হাঁটার জন্য ম্যাম পারমিশন দেয়, ম্যামের ওটাই নিয়ম যে পরের দিনই হাঁটায় না, পরের দিন উঠে বসার জন্য শুধু পারমিশন দেয়, তার পরের দিন হাঁটতে বলে। তো অনেক ডাক্তার আছে পরের দিনই হাঁটায়, সেটা আমি বুঝতে পারছিলাম বেশ কষ্টকর, কারণ আমি উঠে বসতেই খুব কষ্ট হচ্ছিল, পেটটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলছিল যখন, প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল। তো তখনই বুঝতে পারছিলাম যে এই সময় যদি আমাকে হাঁটতে বলতো আরো বেশি কষ্ট হতো। ম্যাম সকালবেলা এসে দেখে গেলেন, বললেন যে আজকে উঠে বস, উঠে বসে খাবি টাবি সবকিছু করবি, কিন্তু হাঁটতে আজকে হবে না, কালকে কালকের থেকে হাঁটবি। তার পরের দিনও হাঁটতে আমার খুব কষ্ট হয়েছে, সৌম্য তোমাদেরকে বলছিল যে আমি কাঁদছিলাম হসপিটালে, আমি ওকে বলছিলাম আমি কাঁদছিলাম, তো খুব কষ্ট হচ্ছিল, তবুও আমি মা ফোন করে করে বলছিল যে হাঁটতে হবে না হলে রিকভার করতে পারবি না, তো চেষ্টা কর যাতে হাঁটতে পারিস। তো তবে ওখানে সবাই হেল্প করে, ওখানে একজন থাকে আয়া মাসি সারাদিন, মানে সকাল 8টা থেকে রাত 8টা অবধি আর রাত 8টা থেকে সকাল 8টা অবধি, মানে দুজন করে করে থাকে, তো ওরা খুব হেল্প করে, আমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছিল নিয়ে আসছিল। যেদিনকে আমার ডেলিভারি হয়েছে তারপরের দিনকে আমি উঠে বসেছি, আর তারপরের দিনকে আমার ড্রেসিং হয়েছে, তারপরের দিনকে আমাকে ডিসচার্জ করেছে। দুটো নাগাদ আমরা বাড়িতে ফিরলাম। তো তারপর দুদিন খুব কষ্ট হচ্ছিল, মানে উঠে বাথরুমে যেতে খুবই কষ্ট হচ্ছিল, কাঁদছিলাম, মানে কেঁদে ফেলছিলাম, এত যন্ত্রণা হচ্ছিল। সৌম্যকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তো কাল থেকে আমি অনেকটা সুস্থ আছি, মানে ব্যথা হচ্ছে যখন পুচকুকে অনেকক্ষণ ধরে নিয়ে আসি তখন ব্যথা হচ্ছে, ওই জন্য মা সৌম্য বলছে পুচকু কেন কুটুস, আমিকে পুচকু পুচকু ডাকি, সবাই কুটুস ডাকছে, আমি এখন অনেক কিছু ধরেই ডাকছি, পুচকু ডাকছি, কখনো সোনা বাবা ডাকছি, কখনো বুবলাই ডাকছি, অনেক কিছু ডাকছি, এখনো মানে একটা নাম ফিক্সড হয়নি যে ওটা বলেই ডাকবো। যাই হোক, একটা কথাই বলবো যে টেনশন হয় আমি জানি, কিন্তু অত বেশি টেনশনের কিচ্ছু নেই আজকালকার দিনে, মানে বোঝাই যায় না, সি-সেকশনে তো বোঝাই যায় না, তোমাদের বললাম ওটি অবধি কোনো রকম কষ্ট নেই, শুধু ওই ইনজেকশনেরই একটু কষ্ট। তো কষ্টটা হচ্ছে ওটির পরে, যখন সেন্স আসে আস্তে আস্তে ব্যথাটা হয় তখনই একটু কষ্ট হয়, তাছাড়া তারপর আস্তে আস্তে তো দু তিন দিনের মধ্যেই সবে সুস্থ হয়ে যায়। তো এখন আমি মোটামুটি সুস্থ আছি, পেটে ব্যথাটা হালকা আছে, কালকে আবার আমার চেকআপ আছে। তো এই হলো আমার ওটি এক্সপিরিয়েন্স, আর এই ভিডিওটা আর কদিন পর তোমাদের সাথে আমি শেয়ার করতাম, কিন্তু ফার্স্টেই তোমাদের বললাম যে তোমরা অনেকেই আমাকে বলছো যে সামনেই অনেকে ডেলিভারি ডেট আছে, তো শেয়ার করতে সবটা তোমাদের সাথে, তাই জন্য শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করি, তোমাদের সাথে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানে টাটা।